সবাইকে স্বাগত জানাই সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আসাম টেট, আপনারা যারা দিতে চলেছেন আসাম টেট, সিটেট বা স্পেশাল টেট বা ডিএলএড এন্ট্রেন্স, সেখানে টিচিং লার্নিং যে প্রসেস, যে শিখন শিখন প্রক্রিয়া, তো শিখন শিখন প্রক্রিয়া থেকে আমাদের কিছু প্রশ্ন আমাদের অবশ্যই আসে। তো আজকে এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমরা, তার আগে আমরা থিওরি কনসেপ্ট আলোচনা করেছি, আজকে আমরা তার এমসিকিউ কয়েকটি দেখব। তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, রিলেটেড কিছু প্যাডাগজি কিছু প্রশ্ন রয়েছে, সবগুলি আমরা দেখব। তো আপনারা যারা এইবার টেট দিবেন, মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটি আপনারা খুব ভালো করে দেখে নেবেন, কারণ এখান থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। তো দ্য গোল অফ টিচিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যদি টপিকগুলো যদি আমরা ভালো করে বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের আনসার খুব সহজে সলভ করতে পারবো। দ্য গোল অফ টিচিং ইজ মানে শিখনের লক্ষ্য কী, আমি সেখানে ইংলিশ এবং বাংলা সেই দুটিতে আমি টাইপ করেছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। দ্য গোল অফ টিচিং ইজ, ঠিক আছে, শিখনের লক্ষ্য কী, টু গিভ ইনফরমেশন, তথ্য প্রদান করা, টু ইনভলভ পিপুল টু অ্যাক্টিভিটিস, শিক্ষা সম্পর্কীয় কাজ, টু গিভ নলেজ, জ্ঞান প্রবাহিত করা, ডিজাইরেবল চেঞ্জ ইন বিহেভিয়ার, চরিত্র আকাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা। তো শিক্ষণের মূল উদ্দেশ্য বা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চারিত্রিক, মানসিক, নৈতিক সব দিক দিয়ে পরিবর্তন। যখন একটি ব্যক্তির অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, তখন আমরা বলবো যে ওই ব্যক্তিটিকে যে শিক্ষিত হয়েছে। আজকে আপনি হয়তো এম এ পাস করে নিলেন বা বিএ পাস করে নিলেন, ঠিক আছে, ফর এক্সাম্পল, বা যে কোনো ব্যক্তি যদি সে মাস্টার ডিগ্রি নিয়ে নেয় বা বিএ পাস করে নেয়, এবং বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে, তো তার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটি যদি তার মধ্যে না থাকে, বা কীভাবে কথা বলতে হয়, ভালো করে কথা বলার সিস্টেম যদি তার মধ্যে জানা না থাকে, তো তাকে আমরা কখনোই শিক্ষিত বলে মেনে নিতে পারি না। যদিও সে এম এ পাস বা বিএ পাস যাই হোক না কেন, যেই পাস হোক না কেন, তো তার মধ্যে প্রথমে তার মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে শিখনের লক্ষ্য, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার কোনটি হবে, ডিজাইরেবল চেঞ্জ ইন বিহেভিয়ার, অর্থাৎ চরিত্র আকাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করতে হবে। ছোট্ট বাচ্চাদেরকে আমরা কী করবো, তার চরিত্রগত দিক দিয়ে তাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করবো, যেটি হচ্ছে তার গোল অফ টিচিং, অর্থাৎ শিখনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তো আশা করি বোঝা গেল। তার দুই নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, একটু জুম আউট করে নিই যাতে সম্পূর্ণ প্রশ্নটি আমাদের হাতের মুঠে চলে আসে। তো এই প্রশ্নের আনসারটি কী হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন টিচিং, তো নিচের কোনটা উপাদান শিখনের এটা বেশি গুরুত্বপূর্ণ। তো নিচে কয়েকটি রয়েছে, তার মধ্যে নিচের কোনটি শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি হচ্ছে, রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, ঠিক আছে, তো শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তু, তো টিচিং টেকনিক অ্যান্ড এইডস ইউজ, শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া ব্যবহার, স্টুডেন্টস নলেজ শিক্ষার্থীকে। এই প্যাটাগজির ক্ষেত্রে আমাদের একটি সমস্যা হয় যে আমরা সবগুলিকেই যেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলে, সবগুলি যেন কারেক্ট আনসার কারেক্ট আনসার বলে মনে হয়, কিন্তু তারপরে প্যাটাগজির দিক দিয়ে আমাদের একটি জিনিস লক্ষ্য করতে হবে যে কোনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, কোনটি বেশি এখানে ফোকাস করছে সেটি আমাদের কারেক্ট আনসার হবে। তো এখানে কারেক্ট আনসার হবে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি ভালো সম্পর্ক থাকতে হবে, রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, ঠিক আছে, যদি একজন শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যদি একটি ভালো রিলেশনশিপ থাকে, তো সেখানে কিন্তু টিচিংটা খুব ভালো হবে, ঠিক আছে, অর্থাৎ একটা একটা ছোট্ট শিশু, সে যখনই একটি প্রবলেম হবে, যখনই সে কিছু বুঝতে পারবে না, সে তাড়াতাড়ি তার শিক্ষককে বলবে যে স্যার আমি ওই জিনিসটি বুঝতে পারিনি, আপনি আমাকে কাইন্ডলি বুঝিয়ে দেবেন, তখন এই ক্ষেত্রে তাকে সহায়তা করবে। এবং তার মধ্যে যদি ফেয়ারনেস থাকে, সে যদি ভয় পায় শিক্ষককে, অর্থাৎ ধরে নিন একটি শিক্ষক একটি একজন শিক্ষক একটি ছাত্র তার শিক্ষককে হয়তো খুব ভয় পায়, তো যখন ভয় পায় তখন সে একটি জিনিস যদি না বুঝে, তখন সে কিন্তু বুঝবে না যে স্যার আমি ওই জিনিসটি বুঝতে পারিনি, আর সে যখন বলবে না, মুখ খুলে যখন বলবে না যে বুঝতে পারিনি, তার মনের মধ্যে থেকে যাবে, তাহলে তার বোঝাটা কিন্তু সারা জীবনের জন্য না বুঝেই থেকে গেল। এবং তার মধ্যে যদি বন্ধুত্ব বা রিলেশনশিপ থাকতে হয়, একটি ভালো সম্পর্ক, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ যদি সম্পর্ক থাকে, তখন সে চট করে বলে দেবে স্যার ওইটা আপনি কী বলছেন, ওইটা তো আমি বুঝতে পারছি না স্যার, কাইন্ডলি আবার বুঝিয়ে দেবেন। তো অবশ্যই শিক্ষক মাসে বলবেন যে আমার এই পয়েন্টটি আমার সেই শিশুটি বুঝতে পারেনি, তখন তিনি আবার সেটাকে রিপিট করবেন বা তাকে বোঝাবার চেষ্টা করবেন, তার পরবর্তীতে ছাত্রটা কেউ শিখতে পারবে। তো সেটি হচ্ছে শিখনের মূল উদ্দেশ্য বা মূল একটা বৈশিষ্ট্য। টু এনশিওর পার্টিসিপেশন অফ মোর স্টুডেন্টস ইন ক্লাস, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড অফ টিচিং উড ইউ অ্যাডপ্ট, শ্রেণীকোঠাতে অধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণ সুনিশ্চিত করলে তুমি নিচের কোন ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে, যদি অনেক ছাত্রছাত্রী যদি আমাদের ক্লাসে থাকে, ঠিক আছে, একটি ক্লাসে যদি অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ যদি হয়, অনেক ছাত্রছাত্রী যদি একটি ক্লাসে থাকে, তখন নিচের কোন পদ্ধতিতে আমি পড়াবো, সেখানে ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, রেসিটেশন পয়েন্ট এবং রোল প্লে মেথড,
ঠিক আছে পদ্ধতি। তো এই সবগুলি মেথড নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আমি পাবলিশ করে দেবো, যে ডেমনস্ট্রেশন মেথড কী, ডিসকাশন মেথড কী, তার মেরিটস কী, ডিমেরিটস কী, এখান থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। তো পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সাথে থাকবেন, সহজ গুরুর সাথে থাকবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের সহজ গুরু চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনারা এবার পেতে চলেছেন। তো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। তো শ্রেণীকোঠাতে অধিক ছাত্রছাত্রী যখন অংশগ্রহণ করে তখন আপনি কোন পদ্ধতি, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, আপনি প্রদর্শন করতে পারবেন না, সেখানে ডিসকাশন চলবে, আলোচনা, আপনি তখন কী করবেন, সবার সাথে ডিসকাশন করবেন, অর্থাৎ ডিসকাশনের মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দেবেন, এবং ডিসকাশনের ফলে সে কী করবে, খুব ভালো করে যে কোনো জিনিস ভালো করে বুঝে নিতে পারবে। তো ঠিক আছে, তো সেখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের কি, ডিসকাশন মেথড। ঠিক আছে, টু দ্য ইম্প্রুভ দ্য এবিলিটি টু অবজারভেশন ইন চিলড্রেন, হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ রিকমেন্ডেড, শিশুর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশের জন্য নিচের কোনটার ব্যবহারের পরামর্শ দেবে। পর্যবেক্ষণ ক্ষমতা, শিশু, একটি শিশুর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ হবে এই ক্ষেত্রে আমি তাকে কোনটি দেব, জেনারেটিং ইন্টারেস্ট ইন সাবজেক্ট, অর্থাৎ স্তর বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা, ডেভেলপিং এ ফ্রেমওয়ার্ক ফর এক্সপিরিয়েন্স, শার্পেনিং যা সেন্সে অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করা, আর ট্রেনিং মেন্টাল ফ্যাকাল্টিস, তার মানসিকভাবে প্রশিক্ষণ দেওয়া। একটি শিশুকে আপনারা মনে রাখবেন সবসময় একটি শিশুকে তার মানসিক দিক দিয়ে, আমি আগে বলেছি না যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তার চারিত্রিক, মানসিক, নৈতিক সব দিক দিয়ে তাকে কী করতে হবে, ডেভেলপ করতে হবে, তার অলরাউন্ড ডেভেলপ করতে হবে। তো মানসিক, চারিত্রিক, নৈতিক যেখানে তার একত্রিতভাবে 100% ডেভেলপড হবে, তখন ওই ব্যক্তিটির বিকাশ 100% হবে বলে আমরা ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু আমাদের দিয়েছে ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া কিন্তু মোস্ট পজিটিভ ওয়ার্ড। আপনারা প্যাটাগোজিতে কিছু কিছু ওয়ার্ড দেখেই আপনারা আনসার কারেক্ট করতে পারবেন, যে কোন আনসারটি আপনাদের কারেক্ট হবে, কোন আনসারটি আপনাদের নেগেটিভ হবে। তো এই নিয়ে আমার অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম, তো আবার এই ধরনের একটি ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করব, যেখানে আপনারা একটি ওয়ার্ড দেখেই, কোনো আনসার আপনাদের কোনো কিছু জানা নেই, শুধুমাত্র আপনারা পয়েন্ট দেখে, পয়েন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন আনসারটি কারেক্ট হবে এবং কোন আনসারটি হবে না। তো প্রশিক্ষণ দেওয়া, যদি আপনারা কোনো অপশনে প্রশিক্ষণ দেখেন অর্থাৎ ট্রেনিং যখন দেখেন, তখন সেটি আপনাদের পজিটিভ আনসার হয়ে যাবে। এবং যদি কোনোখানে আপনারা দেখেন যে মুখস্থ করা, যে ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করানো হচ্ছে, রুট লার্নিং মানে তাকে ভয় দেখিয়ে পড়ানো হচ্ছে, তো সেটি সঙ্গে সঙ্গে আপনারা কেটে দেবেন, সেটি হবে নেগেটিভ। ঠিক আছে, তো এই ধরনের আরও কিছু, যেমন মোটিভেশন, তাকে কি মোটিভেশন দেওয়া, তো সেটি হবে পজিটিভ। তো এই ধরনের কিছু কিছু মোস্ট পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলি দেখে আপনারা আনসার কারেক্ট করতে পারেন। এই নিয়ে ভিডিও আমি খুব শিগগিরই আপনাদের জন্য দিয়ে দেবো, যাতে করে আপনারা প্যাডাগোজিতে একদম একটা ভালো নম্বর স্কোর করতে পারেন, সেই প্রচেষ্টা আমি রাখছি। তো যাই হোক, যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং মেন্টাল ফ্যাকাল্টি, মানসিক দিক দিয়ে তাকে কী করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তো এটি হবে যে কারেক্ট আনসার। তো তার পরবর্তী দেখে নিচ্ছি, হোয়াই দ্য ক্লাস টেস্ট কন্ডাক্ট, শ্রেণী পরীক্ষা কেন নয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রেণী পরীক্ষা কেন নয়, আমরা ক্লাস টেস্ট নেই, তো ক্লাস টেস্ট আমরা কেন নেই, টু এভোলেট এভলিউশন অ্যাচিভমেন্ট, শৈক্ষিক প্রাপ্তির মূল্যায়ন, এজ এ রাইটিং প্র্যাকটিস, টু রিভাইস, টু ট্রেন স্টুডেন্ট টু থিঙ্ক লজিক্যালি। তো এখানে যেহেতু পরীক্ষার কথা বলা হচ্ছে, পরীক্ষার ক্ষেত্রে আমরা সেখানে ট্রেনকে দেবো না, তো পরীক্ষা মানে কি, তার শৈক্ষিক প্রাপ্তির মূল্যায়ন, তাকে এভলুয়েট করা হয় যে সে কতটুকু অর্জন করতে পারেছে। সেখানে যদি আমরা লেখার প্র্যাকটিস, এই দেখুন প্র্যাকটিস শব্দটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিস বা মোটামুটি একটি প্র্যাকটিস, ঠিক আছে, তাকে প্র্যাকটিস করানো যাবে, কিন্তু বেশি প্র্যাকটিস করানো যাবে না। ওভার প্র্যাকটিস হলে তাকে বারবার বারবার একটি জিনিস তাকে বারবার করানো, সেটি হয়ে যাবে আমাদের নেগেটিভ। তো প্র্যাকটিস শব্দ জেনারেলি বলা যায়, কিন্তু লেখার প্র্যাকটিস বলতে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, এমনিতেই তাকে আমি শ্রেণীকক্ষে তাকে আমি লেখার প্র্যাকটিস করতে পারি। তো রিভাইস, তো রিভাইস বলতে পরীক্ষা নেওয়ার কী প্রয়োজন, তাকে যদি বলি তুমি সবগুলি চ্যাপ্টার রিভিশন দেবে, সেখান থেকে আমি তোমার একটি যেটি আমার মনে হয় সেটি আমি তোমাকে জিজ্ঞাসা করবো, এই ধরনের হতে পারে। তো সেখানে কারেক্ট অ্যান্সার হবে টু এভোলেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট, তো শৈক্ষিক প্রাপ্তির মূল্যায়ন হবে এখানে কারেক্ট অ্যান্সার। আমরা ডিটেল এক্সপ্লেনেশনে যাব, তখন আমরা খুব ভালো করে বুঝে নিতে পারবো। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ, শিক্ষণের সবচেয়ে ভালো যে উপযুক্ত অর্থ, শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ কোনটি, ইনক্লুশন অফ নলেজ, জ্ঞান আধারিত করা, মডিফিকেশন অফ বিহেভিয়ার, ব্যবহারের পরিবর্তন, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট, ব্যক্তিগত সমালোচনা, অ্যাকুইজিশন অফ স্কিল মানে দক্ষতা অর্জন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই আনসারটি কী হবে, কারণ প্রথম থেকে যে জিনিসটা বলেছিলাম যে আমাদের ব্যবহার, ঠিক আছে, একটি ব্যক্তি বা একটি শিশুর তার মানসিক, চারিত্রিক, নৈতিক, তার ব্যবহার যখন তার পরিবর্তনের সাধন হবে, তখন আমরা বলতে পারবো যে তার লার্নিংটি কী হয়েছে, তার শেখাটি কী হয়েছে, সাকসেস হয়েছে। তো যেহেতু এখানে দেওয়া আছে ব্যবহারের পরিবর্তন মানে মডিফিকেশন ইজ বিহেভিয়ার, ঠিক আছে,
তো স্টাডি ইজ নাথিং বাট এ মডিফিকেশন অফ বিহেভিয়ার। তো ঠিক আছে, আমাদের এক শিক্ষক মহাশয় সবসময় বলতেন, তো ব্যবহারের পরিবর্তন, তো ব্যবহারের পরিবর্তন হচ্ছে কি, মডিফিকেশন অফ বিহেভিয়ার। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিংফুল লার্নিং হচ্ছে যেখানে তার ব্যবহারের পরিবর্তন হবে সেখানে তার শিখনটি কী হবে, সবচেয়ে উত্তম হবে। তো তার পরবর্তী যে প্রশ্ন, ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস টিচিং মাস্ট বি থট অফ মেইনলি এজ এ প্রসেস অফ, চূড়ান্ত বিশ্লেষণ অনুসারী শিক্ষণকে মূলত কিসের প্রক্রিয়া ভাবা যায়। চূড়ান্ত বিশ্লেষণের দিক দিয়ে শিক্ষণকে আমরা মূলত কিসের প্রক্রিয়া ভাবতে, এক নম্বর হচ্ছে আস্কিং কোয়েশ্চন অ্যান্ড এভলুটিং দ্য লার্নিং কোনো সময় সম্ভব নয়, কারণ প্রশ্ন জিজ্ঞাসা করা নেগেটিভ ওয়ার্ড, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি না। আর তারপর হচ্ছে ডাইরেক্টিং দ্য অ্যাক্টিভিটিস অফ পিপুল, শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান করা, হিয়ারিং দ্য রেসিটেশন, শিক্ষার্থীর পাঠ শোনানো, অর্থাৎ প্রশ্নে যখন বলেছে কী বলেছে, চূড়ান্ত বিশ্লেষণ অর্থাৎ ফাইনালি যখন আমি তার জাজমেন্ট করবো তখন আমাকে সবগুলি বিষয় ডিসকাস করতে হবে। প্রাইমারিলি সেটা আমি করবো না, কিন্তু ফাইনালি যখন আমি ডিসকাস করবো শিক্ষণের মূলত কিসের প্রক্রিয়া, তখন সেটি আমি তাকে সবগুলি আমাকে ডিসকাস করতে হবে। প্রথমে তাকে প্রশ্ন জিজ্ঞাসা অর্থাৎ এভলুটিং দ্য লার্নিং, ডাইরেক্ট যদি প্রশ্ন জিজ্ঞাসা শুধু যদি আস্কিং কোয়েশন থাকতো সেটি নেগেটিভ হতো, কিন্তু এভলুটিং দ্য লার্নিং অর্থাৎ শিক্ষণের মূল্যায়ন বলেছে তার জন্য এই অপশনটি আমাদের পজিটিভ হচ্ছে। পয়েন্ট বুঝতে হবে, টুডে পয়েন্ট আমরা বুঝবো। তো এভলুটিং দ্য লার্নিং মোস্ট পজিটিভ ওয়ার্ড, তো এভলুটিং দ্য লার্নিং সেটি কারেক্ট অ্যান্সার। তো শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান করবো, শিক্ষার্থী পাচ্ছ অর্থাৎ উপরে সবগুলি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তার পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই, নির্দেশনা আরম্ভ করার পূর্বে একজন শিক্ষক, বিফোর স্টার্টিং ইনস্ট্রাকশন এ টিচার শুড, ইনস্ট্রাকশন দেওয়ার আগে একজন শিক্ষক কী করবেন, অর্থাৎ নির্দেশনা আরম্ভ করার পূর্বে শিক্ষক কী করবেন। আমরা চারটি অপশন একত্রে দেখা যায়, এইভাবে ব্যবস্থা করছি। নো দ্য এক্সিস্টিং নলেজ অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ব্যাকগ্রাউন্ড নলেজ, শিক্ষার্থীর পূর্বজ্ঞান এবং পশ্চাৎ জ্ঞানের বিষয়ে জানা উচিত। টু বি অ্যাওয়ার অফ দ্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাক্টিং অন দ্য মাইন্ড অফ পিপুল, শিক্ষার্থীর পরিবেশের চিন্তাধারার পরিচিত হওয়া উচিত। টু কম্পিটেন্ট এনাফ টু অ্যারোজ দ্য ক্যারিসিটি অফ পিপুল, শিক্ষার্থীর কৌতূহল দূর করার ক্ষেত্রে দক্ষ হওয়া উচিত। তো উপরের সবগুলি, তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে উপরের সবগুলি, কারণ আমরা যখন শ্রেণীকক্ষে যাই তো আপনারা সবাই ডিএলএড বা বিএড করেছেন, তো সেখানে লেসন প্ল্যান একটি আমাদের আমাদের মানে শিখতে বলা হয়েছিল বা আমাদের জমা দিতে বলা হয়েছিল, লেসন প্ল্যান বা হাউ টু মেক লেসন প্ল্যান আমাদের তৈরি করতে বলা হয়েছিল। তো লেসন প্ল্যানে আমরা এই যে পয়েন্টগুলি কিন্তু আমরা লেসন প্ল্যানে তুলে ধরেছি, তো এই বিষয়টি আপনারা জানতে হবে। তো লেসন প্ল্যান যখন হয় বা আপনি যখন শ্রেণীকক্ষে যাবেন, হাউ টু ক্লাস, হাউ টু ম্যানেজ এ ক্লাস, দ্যাট ইজ কল লেসন প্ল্যান। আপনি একটি ক্লাসে যে কীভাবে লেসন দেবেন তার যে পরিকল্পনা করবেন, ইট ইজ কল লেসন। তো আমরা ক্লাসে গিয়ে প্রথমেই আমরা শিক্ষককে বলবো না যে আমি আজকে তোমাদেরকে ওই চ্যাপ্টারটি পড়াবো, একটি চ্যাপ্টার আপনি বলে দেবেন যে আমি আজকে তোমাদের ওই চ্যাপ্টারটি পড়াবো, না, এই ধরনের কখনো হবে না। আমি তাকে ক্লাসে গিয়ে তার সঙ্গে প্রথমে গল্প জ্ঞান করবো, তার সঙ্গে তার পূর্ব এই টপিকটির উপর তার পূর্ব জ্ঞান আছে কি না, না সেই বিষয়ে তার সম্বন্ধে কী ধারণা আছে কি না, অর্থাৎ টু দ্য পয়েন্ট আমাকে ঢুকতে হবে। এই স্টুডেন্টের মুখ থেকে এই কথাটি আসতে হবে, কি করে আসতে হবে এই নিয়ে আমি ডিটেলসে পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদের বলে দেবো। তো কীভাবে, যেমন আমি একটি চ্যাপ্টার পড়েছিলাম মাছের বাজার, তো সেখানে আমি ক্লাসে গিয়ে প্রথমেই ছাত্রদেরকে বলিনি যে আজকে আমি তোমাদের মাছের বাজার পড়াবো, ক্লাস ফাইভের মাছের বাজার। তো লেসন প্ল্যান যেটি যেভাবে তৈরি করা হয়, আমি একটু সাধারণ ব্রিফ আপনাদের মাত্র এক মিনিট সময় নিচ্ছি যাতে কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়। তো আমি ক্লাসে গিয়ে সর্বপ্রথম কিন্তু বলিনি যে আজকে আমি তোমাদের মাছের বাজার পড়াবো, আমি তখন ক্লাসে গিয়ে বলেছি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, আজ তো তোমরা সবাই স্কুলে এসেছো, তোমরা কে কে খেয়ে এসেছো, কে কে না খেয়ে এসেছো, তখন মানে তাদের সঙ্গে গল্প গুজব করতে হবে প্রথমে ক্লাসে গিয়ে। তখন তারা অনেকে বললো যে না স্যার আমি তো সবাই খেয়ে, সবাই বললো খেয়ে এসেছি, তখন আমি পয়েন্টে গেলাম কে কে খেয়ে এসেছে, কিন্তু মহা মুশকিল, কেউ তো মাছের কথা বলছে না, যদি কেউ মাছের কথা না বলে তাহলে কিন্তু আমি মাছের বাজার পাটে ঢুকতে পারছি না। তখন ভাগ্য ভালো যে একজন স্টুডেন্ট একদম শেষের দিকে একজন স্টুডেন্ট বললো স্যার আমি আজকে মাছ দিয়ে খেয়ে এসেছি, কালকে বাবা বাজার থেকে মাছ এনেছিলেন। তো যাই হোক, যা বেঁচে বেঁচে গিয়ে যা বেঁচে গিয়েছিলাম, নাহলে কিন্তু আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হতো। কোন পন্থা? তখন আমি তাকে প্রশ্ন করতাম যে তোমরা শুধু এই এই খাও, তোমরা কখনো কি মাছুচ খাও না নাকি, মাছুচ দেখো নাকি, তোমরা সবাই এই ধরনের খাও, মাছ কি কখনো খাও নাকি, এই পয়েন্টটিকে আমাকে উত্থাপন করতে হতো। কিন্তু যেহেতু স্টুডেন্টের মুখ থেকে বেরিয়ে এসছে যে স্যার আমি আজ মাছ দিয়ে খেয়ে এসেছি, তখন সেই ক্ষেত্রে আমার আর কিছু বলার নেই, আমার কাজটি এখানেই সমাপ্ত হয়ে গেল। তো এখানেই আমি তখনই আমি টুডা পয়েন্টে চলে এলাম যে মাছ দিয়ে খেয়ে এসেছো, বাহ খুব ভালো, তো তুমি কী মাছ খেলে, তো মাছটি দেখতে কেমন, তো তোমরা সবাই মাছ সম্বন্ধে জানো, তো ঠিক আছে চলো আজকে আমরা মাছ সম্বন্ধে একটু জেনে নিই।
তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে মাছের বাজার। এইভাবেই আমরা পাঠের ইন্ট্রোডিউস করব। তো ঠিক আছে, তো পাঠের ইন্ট্রোডিউস করতে গেলে শিক্ষার্থীর পূর্বজ্ঞান এবং পশ্চাৎ জ্ঞানের প্রয়োজন হয়। তারপর তার পরিবেশ সম্বন্ধে, তার এই যে জিনিস অর্থাৎ মাছে মাছ সম্বন্ধে তার কীভাবে তার মানে পরিকল্পনা রয়েছে, তার কী কী জানা আছে, তার মাইন্ডের মধ্যে কী কী রয়েছে, সেগুলি জিনিস জানতে হবে। তো শিক্ষার্থীর কৌতূহল দূর করার ক্ষেত্রে দক্ষ হওয়া উচিত। তার মনে যে কৌতূহল, তার মানে কৌতূহলটি তাকে জাগ্রত করতে হবে, ঠিক আছে, তাকে দক্ষ হতে হবে। একটি শিক্ষার্থী কীভাবে কৌতূহল মানে একটি শিক্ষার্থী কীভাবে অ্যাট্রাক্ট করা যায়, আকর্ষণীয় করা যায়, সেই দিক দিয়ে সবসময় আমাদের কী করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর মনে কৌতূহল আনতে হবে। তো এই ক্ষেত্রে অল অফ দ্য অ্যাবভ উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন। তো নিচের কোনটি শিখনের মূল বিষয়বস্তু? তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন অ্যাফেয়ার অফ লার্নিং? তো নিচের কোনটি শিখনের মূল বিষয়বস্তু? পার্সোনাল, ন্যাচারাল, সোশ্যাল, অল অফ দ্য অ্যাবভ। তো এখানে কারেক্ট আনসার কোনটি হবে? এখানে কারেক্ট আনসার হবে আমাদের প্রাকৃতিক, অর্থাৎ শিক্ষণ হচ্ছে প্রাকৃতিক একটি অংশ, ন্যাচারাল, সেখানে ব্যক্তিগত হয় না, সামাজিক হয় না। তো সেটি হচ্ছে ন্যাচারালি, অর্থাৎ আমরা যখন অ্যাকুইজিশন, যখন আমরা বলবো অ্যাকুইজিশন মানে কি, ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে মাতৃভাষা, তো মাতৃভাষা মানে মায়ের ভাষা। তো মাতৃভাষা দেখবে, মাতৃভাষা সবসময় কী হয়, আমাদের কিন্তু কেউ শেখায় না, কিন্তু আমি আমি যখন বাংলা শিখেছি, আমি যখন ছোটোবেলা যখন মা বাবা শিখেছি, সেগুলি কিন্তু আমি কি, আমি আপনারা সবাই কী করছেন, অটোমেটিক আপনারা কিন্তু শুনে শুনে শিখে গেছেন। সেটি হচ্ছে অর্জিত ভাষা, অ্যাকুইজিশন, সেটি অটোমেটিক্যালি আমাদের মধ্যে অর্জন হয়ে যায়, সেটি অর্জিত ভাষা। তো ল্যাঙ্গুয়েজ ওয়ান সবসময় অর্জনগত ভাষা, অর্থাৎ সেটি ন্যাচারাল দিক দিয়ে, প্রাকৃতিক দিক দিয়ে অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে, আমাদেরকে জবরদস্তি শেখাতে হয় না। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটি আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের কী করতে শিখতে হয়, তো অন্তর্দৃষ্টিপূর্ণ শিখন, ইনসাইটফুল লার্নিং কী? তো অন্তর্দৃষ্টিপূর্ণ শিখন কী? এ গোল বেসড লার্নিং, লক্ষ্য আধারিত শিখন। তো অপোজ দ্য কোয়ান্টিফিকেশন বিহেভিয়ার, আচরণ মাত্রার বিরোধী। তো বোথ অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য দিস, উপরে একটা নয়। তো অন্তর্দৃষ্টিপূর্ণ শিখন হচ্ছে, অন্তর্দৃষ্টিপূর্ণ শিখন হচ্ছে আমাদের প্রথমে একটি লক্ষ্য স্থির করতে হবে, যেটি প্রত্যেকের জিনিসের টার্গেট ফিক্সড করতে হয়। তো টার্গেট ফিক্সড করলে আমরা টার্গেটে পৌঁছতে পারি। তারপর অপোজ দ্য কোয়ান্টিফিকেশন বিহেভিয়ার, আচরণ মাত্রার বিরোধী। তো এই ক্ষেত্রে তার কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর সি, অর্থাৎ উপরের দুইটি এখানে হবে কারেক্ট অ্যান্সার, সেটি হচ্ছে ইনসাইটফুল লার্নিং। তো এই ধরনের বিভিন্ন ধরনের লার্নিং রয়েছে, সবগুলো সম্বন্ধে আমি আপনাদের পরে ডিসকাস করবো। তো ইনসাইটফুল লার্নিং কী, এই নিয়ে পুরো একটি ক্লাস আমি আপনাদের দিয়ে দেবো, তখন আপনার ডিটেলস এক্সপ্লেন বুঝতে পারবে। তো এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনার সলভ করতে পারবে। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে সহজ গুরু চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। এবং ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও আমি এবার নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।